বসত ভিটে থেকে জোর করে উচ্ছেদ করার জন্য নিজের শালক্যকে হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠল বোন ও জামাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজারের সাতটারির মোবারকপুর গ্রামে। জানা যায়, মোবারকপুরে 19 কাঠা বসত ভিটে আছে 48 বছরের সনাতন মণ্ডলের। সেই জায়গা জবরদখল করে রাখার অভিযোগ রয়েছে বোন, জামাই, বিশু মণ্ডল, দীনেশ মণ্ডল, বাপি মণ্ডল, চিত্ত মণ্ডল সহ 8 জন জমি মাফিয়ার বিরুদ্ধে। নিজের জমি ফেরত পেতে আদালতে দ্বারস্থ হন সনাতন মণ্ডল। সেই মামলা প্রত্যাহার করে নেবার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছেন দীনেশ মণ্ডল বলে অভিযোগ। মামলা প্রত্যাহার না করায় পরিকল্পনা করে বোন ও জামাই সনাতনের ওপর হাঁসুয়া নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। আহত অবস্থায় বর্তমানে সনাতন মণ্ডল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। কি বিষয়? 2 বছর আগে স্যার আমার একটা চোখ নষ্ট হয়েছে এই জমির ব্যাপার নিয়ে। জমি আমার লুটপাট করে 33 লাখ টাকার জমি লুটপাট করে নিয়েছে দীনেশ মণ্ডল, চিত্ত মণ্ডল, বিক্কি মণ্ডল, হ্যাঁ এরা সব জমি লুটপাট করেছে। আমার জামাইদাকে আর আমার একটা জামাইদার ভাইকে হাতে করে কালকে মতো খেয়ে আমার জমিতে জল হচ্ছিল। আমি মনে মনে ভাবলাম যে মা বাবা তো কুল উঠাচ্ছে, তো আমি যাই একটু ছাঁটা ছিটে নিই, দোকান বন্ধ করে বেলা 4টার সময় একটু সার ছিটতে গেছিলাম। ট্রেক্টর ছিল জমিতে, ওই তাহার ছিটতে গিয়ে ওরা মদ ফদ খেয়ে তৈরি হয়ে আছে, কেউ না কেউ আসবে। যেমনি গেছি আমি যাচ্ছি, ওরা এবারে মানে যে সিজার ডাইরেক্ট কোপ চালাবার শুরু করে দিয়েছে। এবার কোপ চালা আমি পালাচ্ছি, এদিকে পালাচ্ছি, আমার বোনটা দেখে ও ধরপড়িয়ে আসলো। হ্যাঁ, তো তার বিষয়ে হুমকি দিচ্ছে যে কেস তুলবি কি না, কেস তুলবি কি না। আমরা আমরা কোনো মতেই কোর্টে কেস চলছি, কেস তুলে নিয়ে আসবো। তাদের আমাকে খুব কপিয়ে মানে খুন করেছে, বা না পারলে আমার জীবন বাঁচত। কে আমাকে মেরেছে? দিশু মণ্ডল আর ধনজু মণ্ডল আর 4 জন দাঁড়িয়ে আছে, মানে ঘেরে আছে ওরা হাত লাঠি দিয়ে। ওরা ধরল আপনার আমার জামাইদা হয়ে ও টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে মোট পরীক্ষা দিয়ে আমার জামাইদা মিশেল ওকে হাতে করে মানে মানে কাটার ধমকিয়ে তারপরেও আমার যেটা ছোটো বাচ্চা আছে 3 বছরের, বলছি না ওকেও ওকে খালাস করো। মেয়েটা তো 4-5 বছরের মেয়ে আছে, ও গেছিলো আমার সাথে সাথে বস্তা নিয়ে। আপনাদের আমাকে 6 জন মিলে মেরেছে। আর আপনাদের কজন আহত হয়েছে? আমাদের আমি একাই যাচ্ছিলাম। কি দিয়ে কেটেছে আপনাকে? হাঁসুয়া দিয়ে। আপনার নাম? আমার নাম সনাতন মণ্ডল। আর যেই আপনার জামাইবোর নাম? বিশু মণ্ডল। আর কে ছিল বিশু মণ্ডল ভাই? ধনঞ্জয় মণ্ডল। কাটার কারণটা কি? কাটার কারণ ওই জমির কেস চলছিল, কেস চলছিল জমি ওরা দখল করে নিয়েছে, 30 লাখ টাকার জমি। জমি আমরা এখনও ছাড়ছি না, ওই হুমকি বলছি কি কেস তুলবি কি তুলবি না। আর পরিবারে কাউকে থাকতে দিল না, 2-4 বার ইট পাথরও বাড়িতে ছাড়লো। পুলিশ অভিযোগ করছে, পুলিশ মানে কোনো গুরুত্বই নিচ্ছে না। আপনার নাম? আমার নাম সনাতন মণ্ডল। মানে ছবি করে গুরুত্ব নিল না কেউ, মানে সামনে পর্যন্ত না। যখন আমার আমার মরার অবস্থা কলকাতা ট্রান্সফার করলো 2 বছর আগে, এই যে চোখ নষ্ট হয়েছে, এই তো 10-12 দিন হলো আমার থেকে আসা, আর 12 দিন এই ঘটনা, এর কোনো গুরুত্ব নিচ্ছে না। যখন কাজ বিগড়িয়ে যাচ্ছে তবে একটু হেঁটে হেঁটে নিচ্ছে। 70-72 দিন জেল খাটার পর আগে কিছু হয়নি ওদের। মালদা থেকে দেবসিংহ আনন্দ বার্তা।